লক্ষ্মীপুজোর রাতে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামী থানা এলাকায় এক জনজাতি নাবালিকা কন্যা লক্ষ্মীপুজোর প্রসাদ খেতে যাওয়ার পথে গণধর্ষণের শিকার হয়। ঘটনার পরপরই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুততার সাথে ঘটনার সাথে যুক্ত তিন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। বৃহস্পতিবার গণধর্ষণের শিকার ওই নাবালিকা কন্যা এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। আক্রান্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় মন্ত্রী সংশ্লিষ্ট ঘটনার তীব্র ভাষায় নিন্দা প্রকাশ করার পাশাপাশি আগামী দিনে এই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী। সবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী বলেন, এই ঘটনায় ওই নাবালিকা ধর্ষিতা যেন সঠিক বিচার পায় সে বিষয় সুনিশ্চিত করতে প্রশাসনের আধিকারিকদের সাথে কথা বলেছেন তিনি। তাছাড়া ওই নাবালিকাকে ব্যক্তিগত পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকেও সাহায্য প্রদান করা হবে বলেও জানান মন্ত্রী বিকাশ দেববর্মা। গত লক্ষ্মী পূজার দিন একজন আমার বিধানসভার মধ্যে রঙ্গিয়াটিলা এখানে নাবালিকা মেয়ের দর্শন হয়েছে, তাই ওকে দেখার জন্য ওর বাড়িতে এসেছিলাম। আমার সঙ্গে সবাই আমাদের নেতৃত্বরা আছে, আগামী দিন যেন তারা সঠিক বিচার পায় তার জন্য আমি পুলিশ মহলকে বলছি এবং যারা এখানে আইনের প্রশাসন আমি তাদেরকে বলবো যেন তারা সঠিকভাবে বিচার পায়। তার জন্য আজকে তাদের সঙ্গে দেখা করা এবং আগামী দিন তাদের পাশে থাকবো এবং আছি, তাই আজকে ওর সঙ্গে আমি দেখা করেছি এবং গার্জেনের সঙ্গে দেখা করেছি, যা সাহায্য করা আমি করব আর সরকারের পক্ষ থেকে আমরাও করব। কি করবেন এই ন্যাক্কাজনক ঘটনা? এইটা একদম নিন্দাজনক ঘটনা সমাজের মধ্যে, এটা একদম এটা শোনারও একটা একদম বিশ্রী লাগে, তাই আগামী দিন যেমন এই ধরনের ঘটনার জন্য না হয় তাই প্রশাসন দেখবে। এই লজ্জাজনক ঘটনা, এমন নাবালিকা মেয়ে এই সঙ্গে এই ধরনের ঘটনা হয়েছে, তাই আগামী দিন ওরা বিচার পাবে, তাই জন্য আমরা সরকার আছি। রাজ্যের বিভিন্ন জায়গায় একের পর এক ঘটে চলেছে নাবালিকা ধর্ষণের ঘটনা। এই ধরনের ন্যাক্কাজনক ঘটনার সাথে জড়িতদের এমন শাস্তি প্রদান করা উচিত যাতে করে ভবিষ্যতে আর কেউ যেন এই ধরনের ঘটনা সংঘটিত করার সাহস না পায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।